প্রায় 10,000 জন অধ্যুষিত সোলেদার শহরের অবস্থান বাকমুত শহরের কয়েক মাইল উত্তর পূর্বে। সোলেদার নিয়ন্ত্রণে গেলে বাকমুত দখলের যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকবে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে রসদ সরবরাহের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পথ হচ্ছে বাকমুত। বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ গোয়েন্দা ব্রিফিংয়ে জানায়, সোলেদার দখল করে রাশিয়া উত্তর দিক থেকে বাকমুতকে ঘিরে ফেলার এবং ইউক্রেনীয় যোগাযোগকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। আবার বাকমুত দখল করতে পারলে রাশিয়া ক্রামাটরস্ক ও স্লোভিয়ানস্কের মতো দুটি বড় শহরের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারবে। সোলেদারে রয়েছে লবণের বেশ কয়েকটি গভীর খনি, যা ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র থেকে রুশ সৈন্যদের সুরক্ষিত রাখবে। সেনাবাহিনীর স্টেশন ও সরঞ্জাম সংরক্ষণের জন্য এ শহরকে ব্যবহার করা যেতে পারে। খনিগুলিতে বেশ কিছু সুড়ঙ্গ পথের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। রুশ বাহিনীর জন্য এসব সুড়ঙ্গ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গগুলো 80 থেকে 100 মিটার গভীরে। এগুলোতে অনেক মানুষের অবস্থান নেওয়ার মতো জায়গা রয়েছে। এসব সুড়ঙ্গ দিয়ে ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যান অবাধ চলাচল করতে পারে। সোলেদারের খনিতে মূল্যবান লবণের পাশাপাশি জিপসামও রয়েছে। যারা এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারবে তারাই এখান থেকে সম্পদ আহরণ করতে পারবে। এটি রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। একসময় সোভিয়েত ইউনিয়নের খাওয়ার উপযোগী লবণের 40% যোগান আসত এখান থেকে। যুদ্ধ শুরুর আগে এখান থেকে ইউক্রেনের লবণের প্রায় 90% চাহিদা এখান থেকে মেটানো হতো। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর এখান থেকে লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। শহরের চারপাশে রয়েছে ভাস্কর্য তৈরির সাদা খনিজ পদার্থ, সিরামিকের পণ্য তৈরির মূল্যবান মাটি ও কয়লা। কারো কারো ধারণা, ক্রেমলিন ও ওয়াগনারের নেতা প্রিগোজিন জিপসামের বিশাল সম্পদের জন্য সোলেদারদের দিকে নজর রাখছেন। ব্যবসায়িক স্বার্থে প্রিগোজিন আফ্রিকা ও সিরিয়ায় ওয়াগনারকে ব্যবহার করেছে। প্রিগোজিনের যোদ্ধাদের রয়েছে সিরিয়ার বাশার আল আসাদের হয়ে লড়াই করার অভিজ্ঞতা। রুশ ও পশ্চিমা গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন দন এভারোপলিস কোম্পানি সিরিয়ার তেল ও গ্যাস ক্ষেত্রের উন্নয়ন এবং জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারের একটি চুক্তি করেছে। ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অল আইসের তথ্য হল, ওয়াগনারের কিছু ইউনিটের মধ্যে আফ্রিকায় কাজ করেছে। তাদের সহায়তায় প্রিগোজিনের লাভজনক ব্যবসা রক্তাক্ত হীরার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। সোলেদার ছাড়াও দনবাসের দক্ষিণ পূর্ব অঞ্চলটি ইউক্রেনের খনিজ সম্পদ, নানা ধাতুর মতো গুপ্তধনের ভাণ্ডার। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব অয়ার শুক্রবার জানায়, রুশ বাহিনী সম্ভবত সোলেদার শহর দখল করে ফেলেছে। তবে তারা মনে করে, সোলেদার দিয়ে এগিয়ে রুশ বাহিনী বাকমুত শহরকে ঘিরতে পারবে বলে মনে হয় না।